নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন আমি সাইবার ক্যাফেতে দাঁড়িয়ে রয়েছি, আর এই মুহূর্তে আমার সাইবার ক্যাফেতে যে সকল কাস্টমাররা প্রতিনিয়ত আমার কাছে আসছে সেগুলো হলো প্যান কার্ড রিলেটেড কাস্টমার। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি 31 মার্চ 2023 এর মধ্যে কিন্তু আমাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করে দিয়েছে। সেজন্য প্রত্যেকটা কাস্টমারই কিন্তু এখন এই মুহূর্তে প্যান কার্ড এবং আধার কার্ড রিলেটেড এবং লিঙ্ক রিলেটেড। অর্থাৎ কিছু কিছু কাস্টমার আসছে সাইবার ক্যাফেতে প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে, তারা বলছে দাদা আমাকে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্কটা চেক করে দিন। এছাড়াও কেউ কেউ আসছে সরাসরি লিঙ্ক করতে, অর্থাৎ 1000 টাকা নিয়ে এসছে, তার সঙ্গে 100 টাকা এক্সট্রা নিয়ে এসছে লিঙ্ক করে দেওয়ার জন্য। এছাড়াও কেউ কেউ আসছে স্ট্যাটাসটা চেক করবার জন্য, অর্থাৎ লিঙ্ক করে দিচ্ছে তাদের লিঙ্কটা সাকসেস হয়েছে কিনা। এরকম বিভিন্ন ধরনের কাস্টমার কিন্তু প্রতিনিয়ত আমার দোকানে আসছে, এবং আজকের ভিডিওতে বন্ধুরা দেখাবো আমার দোকানে কোন কোন কাজগুলো হচ্ছে এবং কোন কোন ধরনের কাজগুলো আমি করছি, এবং আপনারা যারা সাইবার ক্যাফে রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আপনাদের সাইবার ক্যাফেগুলোতেও লিঙ্কের কাজ হচ্ছে কিনা আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি সাইবার ক্যাফে ব্যবসা মানেই কিন্তু জেরক্স, প্রিন্ট, ল্যামিনেশন, এই সকল ব্যবসাগুলোই কিন্তু প্রতিনিয়ত চলে। কিন্তু আমরা যেহেতু প্রত্যেকে সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে আমরা অনলাইন রিলেটেড কাজগুলো যুক্ত করেছি, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনলাইন রিলেটেড কাজ প্রত্যেকটা সাইবার ক্যাফেগুলোতেই দেখা যাচ্ছে। এখন যেমন এই মুহূর্তে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে, কোনো সময় ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক চলে, তা সেই সকল স্কিমগুলোতে আপনাদের সার্ভিসগুলো ভালোভাবে দিতে হবে। যদি আপনারা সেই সময়গুলো ভালো সার্ভিস দিতে পারেন, তাহলে একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাস্টমার আপনাদের দোকানে ভিজিট করবে, তারা কিন্তু সারা বছরের কাস্টমার হয়ে যাবে। তা আমার দোকানেও বেসিক্যালি প্রচুর বছর ধরে যেহেতু আমার দোকানটি রয়েছে, আমার দোকানে বিভিন্ন রকমের সার্ভিস আমি দিয়ে থাকি, সেজন্য প্রত্যেকটা কাস্টমারই কিন্তু জেনে গেছে যে এই দোকানে প্যান কার্ড হয়, এই দোকানে আধার কার্ড হয়, এই দোকানে লিঙ্কের কাজ হয়। সেজন্য প্রচুর দূর দূরান্ত থেকে কাস্টমাররা কিন্তু আমার দোকানে প্রতিনিয়ত আসে, এবং তারা বিভিন্ন রকমের সার্ভিস পায় বলেই কিন্তু পরবর্তীকালে আসতে চায়। তা আমি বলবো বন্ধুরা, সঠিক সময়ে সঠিক সার্ভিস যদি আপনারা কাস্টমারকে দিতে পারেন, তাহলে আপনাদের দোকানে কিন্তু সারা বছরই লোক থাকবে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমার দোকানে যে কাস্টমাররা সর্বদা আসছে তা হচ্ছে প্যান কার্ড আধার কার্ড রিলেটেড কাস্টমার। এই প্যান কার্ড আধার কার্ড রিলেটেডের সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার দোকানে প্যান কার্ডের কাজ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। অর্থাৎ আগে সপ্তাহে 10টা প্যান কার্ড হলে এখন কিন্তু সপ্তাহে 30টা থেকে 40টা প্যান কার্ড হচ্ছে। অর্থাৎ সকলেই কিন্তু প্যান কার্ড করতে আসছে। তা এই মুহূর্তে কিন্তু সাইবার ক্যাফেগুলোতে প্যান কার্ড বানানোর একটা হিড়িক পড়ে গেছে। অর্থাৎ প্রত্যেকেই চাইছে তাদের প্যান কার্ড থেকে কারেকশন করে নিতে, আবার যাদের যাদের প্যান কার্ড নেই, আর যাদের বেসিক্যালি প্যান কার্ড নেই, তারাও কিন্তু নতুন প্যান কার্ড বানানোর জন্য কিন্তু আমার দোকানে আসছে। তা এই মুহূর্তে বন্ধুরা, যেহেতু সরকার থেকে একটি ডেডলাইন দিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে 31 মার্চ 2023 এর মধ্যে প্রত্যেককে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে, সেই লিঙ্কে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন রকমের কাজ করিয়ে নিচ্ছে। আবার এই সকল কাজের মধ্যে কিন্তু সংশোধনের কাজটা পুরোদমে সবাই করে নিতে চাইছে। অর্থাৎ যাদের ভোটার কার্ডে ভুল রয়েছে বা আধার কার্ডে ভুল রয়েছে বা ডেট অফ বার্থ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের মিসম্যাচ রয়েছে, তারাও কিন্তু এই ফাঁকে কিন্তু সব কাজগুলো সেরে নিতে চাইছে। তাই সবাই চাইছে লিঙ্ক করার আগে কাজটি করে নিয়ে লিঙ্কটা করবার জন্য। আবার অনেকে এই মুহূর্তে ভয় পাচ্ছে যে এখন যদি লিঙ্ক প্রসেসটি কমপ্লিট করতে না পারি, তাহলে 31 মার্চের পরে আমাদের কি আবার 5000 টাকা দিতে হবে? অর্থাৎ বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু চাইছে তাদের লিঙ্ক প্রসেসটি কমপ্লিট করে নেওয়ার জন্য, এবং তাদের ডকুমেন্টসে যে সকল ভুলগুলো রয়েছে সেই সকল ভুলগুলো সংশোধন করে নেওয়ার জন্য। এই মুহূর্তে বন্ধুরা প্রচুর ধরনের কাস্টমার আমার কাছে আসছে, তারা বেসিক্যালি সবই প্যান কার্ড আধার কার্ড রিলেটেড কাস্টমার। তা দেখুন, এখানে যত কাজ রয়েছে সব কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড রিলেটেড ফর্ম। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কারেকশন দিচ্ছে, আবার কেউ কেউ লিঙ্ক করবার জন্য দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখন প্যান এবং আধার রিলেটেড সবাই কাজগুলোই করাতে আসছে। তা আমিও বলবো বন্ধুরা, অনলাইন রিলেটেড সার্ভিস আমরা যারা প্রতি মুহূর্তে প্রদান করি কাস্টমারদের, আমাদের কিন্তু এই সময় কাস্টমারদের ভালো সার্ভিস দিতে হবে। যদি আপনারা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের দোকানেও কিন্তু কাস্টমার প্রত্যেকটি কাজে এগিয়ে আসবে। আর প্রত্যেককে বলবো 1000 টাকা পেমেন্ট করার পর অবশ্যই কাস্টমারদের একটি করে চালান অবশ্যই দিয়ে দেবে। তা বন্ধুরা, আপনাদের ক্যাফেতে এই মুহূর্তে যে সকল কাস্টমাররা আসবে, অর্থাৎ প্যান কার্ড বানানোর জন্য আবার লিঙ্কের কাজ করবার জন্য, আমি আপনাদের জন্য একটা সাজেশন দিচ্ছি। যে সকল কাস্টমারের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের মিসম্যাচ রয়েছে, আপনারা লিঙ্ক করার আগে দেখে নেবেন যে মিসম্যাচ রয়েছে কিনা। যদি ইয়ার অফ বার্থ আধার কার্ডে এবং প্যান কার্ডে সেম থাকে, তাহলে আপনারা লিঙ্কের প্রসেস কমপ্লিট করতে পারবেন, যদি নামে স্পেলিংয়ে গন্ডগোল না থাকে। আর যদি ডেট অফ বার্থে পুরো ভুল থাকে, অর্থাৎ মাস এবং সালে গন্ডগোল থাকে, এছাড়াও নামে স্পেলিংয়েও ছোটখাটো ভুল থাকে, তাহলে আমি বলবো আপনারা 1000 টাকা চালান কিন্তু পে করবেন না, আপনারা কিন্তু কারেকশন করে তারপর পে করবেন। অর্থাৎ কারেকশন করার পর কিন্তু আপনারা লিঙ্কের প্রসেসটি কমপ্লিট করবেন। তা এই মুহূর্তে কিন্তু অনেকে জানতে চাইছে যে 31 মার্চ 2023 এর মধ্যে যেহেতু আমাদের লিঙ্ক প্রসেস কমপ্লিট করতে হবে, তাহলে এই মুহূর্তে যদি আমরা কারেকশনে ফেলি, তাহলে কি আমাদের লিঙ্ক প্রসেসটি কমপ্লিট হবে? দেখুন বন্ধুরা, সরকার যেহেতু একটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিভিন্ন রকম রুলসগুলো আনে, সেরকম সরকারের নজরেও কিন্তু সব ধরনের কাজগুলো থাকে। অর্থাৎ এই মুহূর্তে যারা নতুন প্যান কার্ডে অ্যাপ্লাই করছে, তাদের তো সরাসরি লিঙ্ক হয়ে যাচ্ছে,
প্রচুর লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে কারেকশনে অ্যাপ্লাই করছে, কারণ তারা লিঙ্ক করবে বলে। তা সরকারের কাছেও কিন্তু সেই নোটিফিকেশন চলে যাবে। তা আগামী দিনে কিন্তু অবশ্যই 31 মার্চের পরে সরকার একটি নতুন অ্যামেন্ডমেন্ট আনবে আশা করছি। সেই অ্যামেন্ডমেন্ট বা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে যারা এখন কারেকশন করছে, যাদের লিঙ্ক হয়নি, তারা কিভাবে পরবর্তীকালে লিঙ্কটি করবে। তা বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই আপনাদের কাজটি প্রত্যেকের হবে, প্রত্যেকের কাজই সাকসেসফুল হবে। তা আপনারা অবশ্যই মনে রাখবেন, এখন যারা কারেকশনে পাঠাবেন তারা কিন্তু অবশ্যই আগামী দিনে লিঙ্ক করতে পারবেন। তা আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।